হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বেশ অনেকদিন মাহবুবুর রহমান, জি নাম শুনেই কি চিনবেন মনে হয় না, আরেকটা নাম বললে অবশ্যই অবশ্যই বলবেন, ও বাদুর রহমান। হ্যাঁ শুরু করো। তো জাকি ভাই, আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে আমাদের আজকের আয়োজনটা শুরু করি। জাকি ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? বলো, কাউন্ট ডাউন কর। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 11 জুন 2020, আজকে আমরা বেশ অনেকদিন পরে আমরা একটা অনুষ্ঠান করছি মুভিয়ানা ফিল্ম সোসাইটি থেকে, এবং সেই অনুষ্ঠানটি দীর্ঘদিন পর, মাঝখানে আপনারা জানেন যে এই করোনা মহামারী, কোভিড-19 মহামারী শুরু হওয়ার পর আমরা বেশ অনেকদিন ধরে আমাদের যে ধরনের কাজ আমরা কর্মসূচিগুলো করি সেটি করতে পারছি না, এবং করতে না পারার কারণে একটা আমরা অনেকদিন ধরে আসলে সে অর্থে কোনো অনুষ্ঠানও করছি না। তো আমরা এই এই যে করতে পারছি না, এই জন্য আমরা মানে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের আসলে কারোরই করার তেমন কিছু নেই। আমাদের সবার এখন জীবন এবং স্বাস্থ্য খুব ঝুঁকিপূর্ণ, তাই আমরা সবাই সতর্কতা অবলম্বন করে ঘরে থাকছি, এবং ঘরে বাইরে যখন যাচ্ছি তখনও যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা করেই আমরা বাইরে যাচ্ছি। তো এমত অবস্থায় আজকে 11ই জুন আমাদের কাছে একটি বেদনাবহ দিন, কারণ এই দিন আমাদের বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব চলচ্চিত্রকার বাদুল রহমান প্রয়াত হয়েছিলেন, এবং আজকে চলচ্চিত্রকার, চলচ্চিত্র সংগঠক, চলচ্চিত্র শিক্ষক, মুক্তিযোদ্ধা বাদুল রহমানের প্রয়াণের 10 বছর, 2010 সালের 11ই জুন তিনি প্রয়াত হয়েছেন। দেখতে দেখতে 10টি বছর পার হয়ে গেছে, কিন্তু বাদল ভাই বা বাদল রহমান আমাদের জীবন থেকে বা আমাদের মন থেকে এতটুকু মলিন হননি, এতটুকু মুছে যাননি। বাদল ভাই আমাদের জীবনে, আমাদের প্রাত্যহিক কর্মকাণ্ডে, আমাদের যে কোনো ধরনের চলচ্চিত্রিক তৎপরতায় তিনি আমাদের সাথেই আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন। তো এমন অবস্থায় আপনারা জানেন যে মুভিয়ানা ফিল্ম সোসাইটি বাদল ভাইকে প্রতি বছর স্মরণ করেন, এবং মুভিয়ানা ফিল্ম সোসাইটি 2012 সালে বাদল রহমান স্মারক বক্তৃতার প্রবর্তন করে, এবং আজকে 8ম বাদল রহমান স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। চলচ্চিত্রকার বাদল রহমানের 10ম প্রয়াণ দিবসে 8ম বাদল রহমান স্মারক বক্তৃতা প্রদান করবেন আমাদের প্রিয়জন, অগ্রজ বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্রকার, বিশিষ্ট চলচ্চিত্র শিক্ষক এবং আমাদের শিক্ষক সৈয়দ সালাউদ্দিন জাকি। জাকি ভাই আমাদের সাথে এই লাইভে উপস্থিত আছেন, এবং জাকি ভাই আজকে বাদল রহমান স্মারক বক্তৃতা 2020 উপস্থাপন করবেন। আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা এই যে অনলাইনে করছি, অনলাইনে সরাসরি সম্প্রচার হবে, এবং এই পুরো আলোচনাটি থাকছে, পুরো আলোচনাটি লিপিবদ্ধ মানে আমাদের রেকর্ডেড অবস্থায় থাকবে, এবং এই আলোচনাটি পরবর্তীতেও আমরা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সবার সাথে শেয়ার করব। তো আমি আমি অনুরোধ করছি যে আপনাদের সাথে আমি জাকির ভাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। জাকির ভাই আমি দেখছি জাকির ভাই ছিলেন লাইভে আমাদের সাথেই ছিলেন, কিন্তু এখন তা ওনার নেটওয়ার্কটা সম্ভবত সমস্যা করছে, এখন ওনাকে দেখছি না, আমি দেখছি।
ধন্যবাদ জাকি ভাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি আমি জাকি ভাইকে অনুরোধ করছি বাদল রহমান স্মারক বক্তৃতা 2020 উপস্থাপনের জন্য, এবং আজকে আমরা বাদল ভাইকে স্মরণ করব। বাদল ভাইয়ের জীবন ও কর্ম দেশ এবং জাতির সাথে, সংস্কৃতির সাথে, সমাজের সাথে, ইতিহাসের সাথে কিভাবে সংযুক্ত সংলগ্ন ছিল সেই বিষয়গুলো আমরা জাকি ভাইয়ের কাছ থেকে জানবো, কারণ জাকি ভাই বাদল ভাইয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিনের সহযোদ্ধা, একসাথে ওনারা চলচ্চিত্র করেছেন, চলচ্চিত্র সংসদ আন্দোলন করেছেন, চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং পুরো জীবন আসলে একসাথেই যাপন করেছেন। তো আমাদের যে কার হচ্ছে জাকি ভাই বাদল ভাইকে অনেক গভীরভাবে ঘনিষ্ঠভাবে জানবার, চিনবার এবং আলোচনা করবার সুযোগ হয়েছে, যেটা আমাদের অনেকের হয়নি, হয়তো অতটা হয়নি। জাকি ভাইয়ের কাছ থেকে আজকে আমরা বাদল ভাইয়ের কথা শুনব। আমি জাকি ভাইকে অনুরোধ করছি আলোচনা শুরু করবার জন্য। ধন্যবাদ বেলায়েত, শুনতে পাচ্ছ? জি, আমি শুনতে পাচ্ছি জাকি ভাই। আসলে স্মারক বক্তৃতা খুব ফর্মাল একটি প্রস্তাবনা, খুব ফর্মাল একটি প্রস্তাবনা স্মারক বক্তৃতা। আমি খুব একটা অভ্যস্ত নই, তুমি সেটা খুব ভালো করেই জানো। আমরা আড্ডাবাজ, আড্ডাতেই আমাদের জন্ম, আড্ডার ভেতর থেকে আমরা বের হয়ে এসেছি। আজকে যদি সময় সুযোগ হতো, যদি পরিস্থিতি এমন হতো, তাহলে হয়তো আমরা সেই আড্ডাতেই আসতাম যার ভেতর থেকে বাদল নামটি উচ্চারিত হয়ে গেছে। তার একটা অবয়ব রচনা করা যেত সময়ের প্রেক্ষাপটে। বেলায়েত খুব সুন্দরভাবে বলেছে, মুভিয়ানার বেলায়েত সময় শব্দটিকে ব্যবহার করেছে। আমিও এই সময়টা দিয়ে শুরু করতে চাই। আমি ইদানিং একটু তো মেমোরি ফেড করে, তবু আমি একটা কোটেশন পড়ছি, এক সময় মুখস্থ ছিল, টাইম প্রেজেন্ট অ্যান্ড টাইম পাস্ট আর বোথ পারহ্যাপস প্রেজেন্ট ইন টাইম ফিউচার অ্যান্ড টাইম ফিউচার কন্টেইনড ইন টাইম পাস্ট। If all time is essentially present, all time is unredeemable. T.S. Eliot 1930 সালে লিখলেন। ইলিয়টের যুগের মানুষ আমরা, ইলিয়টের উপর ভরসা করে আমাদের জীবনযাত্রা হয়েছে। সেই আমার মনে পড়ে, আজকে যখন সময়ের মুখোমুখি হয়েছি, তখন নিজের ঢাক একটু নিজেই পেটাই। আমার একটি ছবির সংলাপ দিয়ে শুরু করতে পারি, ছবির জগতের কথা বলছি, আড্ডা দিচ্ছি। আমার ছবির একটি সংলাপ, তারিন আফজালকে বলছে, সময় কাউকে সময় দেয় না, সময়কে ছিনিয়ে নিতে হয় সময়ের হাত থেকে, সময়ের মুঠো থেকে। আফজাল কিছুক্ষণ চুপ করে থেকে একটা মন্তব্য করল, কবিতা ছত্র নাকি তত্ত্বকথা? মেলানির উত্তর ইদানিং অনেক প্রশ্নের উত্তর মেলে না, নিরেট দেয়াল থেকে প্রতিদিন হয়ে ফেরত আসে। সবচেয়ে দুঃখের সময় এটাই, যখন মানুষের অনুভূতি এই নিরেট দেয়াল থেকে ফেরত আসে। তো যাই হোক, আজকে মুভিয়ানার বদৌলতে আমরা, আমি ব্যক্তিগতভাবে, আমরা সবাই যারা রয়েছি, আমরা কিন্তু নিরেট দেয়ালের সামনে কথা বলছি না, একটা রিসেপটিভ দেয়াল যা রিসিভ করছে, ধারণ করছে এবং তার ভেতর একটা রিয়াকশন হচ্ছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। বাদল রহমান, ভালো নামটা বললে কিছুতেই চিনবেন না, মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান, বাদল রহমান। তারপরে বহুত নাম আছে, আমার কাছে ছিল বাদলা, ও বাদলা বলে পরে খুব খুশি হতো, একেবারে মহা খুশি হয়ে যেত। আমি যে একটু প্রথমেই যেটা বললাম যে এলিয়ট দ্বারা আমরা প্রভাবিত, আমার বাবার কণ্ঠ আমার কানের মধ্যে বাজে, তিনি শিক্ষক ছিলেন, ইংরেজি সাহিত্যের শিক্ষক। তার সেই কবিতার লাইনটা, লেট আস গো দেন ইভেন আই ওয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেইনস্ট দ্য স্কাই লাইক এ পেশেন্ট এথারাইজড আপন এ টেবল। কি কথা, আবির সন্ধ্যা, আবির সন্ধ্যায় সন্ধ্যা লুটিয়ে পড়ে আছে, ইথারাইজড পেশেন্ট আপন এ টেবল। এই ইথারাইজড পেশেন্টের অনুভূতিটা কিন্তু আমরা
সময়ের প্রেক্ষাপটে আজ বুঝতে পাচ্ছি, ফাদারের সঙ্গে যখন কথা বলতে এসেছি তখন এই লাইনটা আমার ভেতর বারবার বারবার কাজ করে যাচ্ছে। আমরা কি সবাই এখন ইথারাইজড? আমরা কি সে আবির সন্ধ্যায় মৃতাবত পড়ে আছি? জানি না, দেখা যাক। আমার পাদলের সঙ্গে পরিচয়ের সূত্রপাতটা বহু বহু বছর আগে, তখন ডিআইটিতে আমাদের আমাদের পুরো আড্ডার জায়গাটা হলো ডিআইটি। টেলিভিশন হয়েছে, প্রবল উত্তেজনা, আসা যাওয়া করি, অনুষ্ঠান করি, একটি সুশ্রী সুন্দর ঝকঝকে ছেলে এসে একেবারে সুন্দর করে, তখন সব লাইভ প্রোগ্রাম হতো, লাইভ প্রোগ্রাম খুব কঠিন বটে, তিন ক্যামেরা, ছোট্ট স্টুডিও, ক্যামেরার সামনে আপনারা যারা আছেন তারা ডিআইটি দেখেছেন কিনা আমি জানি না, ডিআইটি ছোট্ট একটা স্টুডিও। তো এই মাহবুবুর রহমান, এই ঝকঝকে ছেলেটি এসে আমার প্রশিক্ষক হয়ে গেল, আমার গুরু হয়ে গেল। সে আকার ইঙ্গিত, কোনটা কোনটাতে ইন করব, কোনটায় কাট, কোনটায় কি হবে, কোন ক্যামেরার দিকে তাকাবো, কিভাবে তাকাবো, সব কিছু প্রশিক্ষণ গুরু হয়ে গেল বাদল রহমান। ভালো লেগে গেল এবং তার সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ হয়ে গেল এই 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 গুরু হিসাবে। আমার বয়স আমার চেয়ে কম বুঝতে পারলাম, কিন্তু কিছু কিছু এসে যায় না, মিলটা হলো আসল কথা। তো যাই হোক, সময় গড়াচ্ছে, সময় গড়িয়ে গেল। একটা সময় চলচ্চিত্র নিয়ে খুব একটা সিরিয়াস চিন্তা ভাবনা না করলেও মাথার ভেতর পোকা হিসাবে চলচ্চিত্র ছিল, আমাদের ভেতরে কাজ করেছে, ছবি দেখতাম। আমার মনে আছে স্বাধীনতার আগেও আমরা বিভিন্নভাবে ছবি দেখার ব্যবস্থা করতাম। আমি আজকেও একটা খুঁজে পেয়েছি, বলাকাতে একটা ছবি দেখিয়েছিলাম, সেটা কার্টাম পেয়েছি। হ্যাঁ, খুব অদ্ভুত ব্যাপার, এই কল্পনা করতে পারবে না বেলায়েত। তার ভিতরে লেখা আছে লাভার কাম ব্যাক, খুব শৈল্পিক অনুভূতির কোনো ছবি নয়, কিন্তু ছবির ব্যাপার। এবং বলাকার দাউদ ভাই তখন দেখাশোনা করেন এবং উনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন। মারা গেছেন দাউদ ভাই, তার বেঁচে নেই। দাউদ ভাই বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি হল দিয়ে দেবো, তোমরা এই এই দিন শুক্রবার দিন ওই সময়টা পাবে না, এই টাইমটার মধ্যে তোমরা ছবি দেখাও, আমি ফ্রি দেবো। এবং আমরা লাভার কাম ব্যাক, এখন হয়তো বেলায় একটু হাসবে একটা ইনিশিয়েট করার একটা বিরাট ব্যাপার ওই লাভার কাম ব্যাক দিয়ে, বোধহয় যেটি ছবি হয়েছে। আমার জীবনের প্রথম ছবি দেখা ট্রেজার আইল্যান্ড, বাবার সঙ্গে যে হলটার নাম ছিল সদরঘাটে, হলটা ছিল নিউ পিকচার্স হাউস বা এই ধরনের কিছু একটা হল হবে, ওইখানে যে দেখেছিলাম এটা দেখেছি। পরবর্তীতে যেটা নাড়া দিল সেটা হলো পথের পাঁচালী। তখন আমরা রাজশাহীতে ইন্ডিয়ান হাই কমিশন থেকে পথের পাঁচালী দেখালো। বিভূতিভূষণ তখন আমার বাসায় আমার সঙ্গী, আমার পরিবারের একজন মুখস্থ। আমি মুহূর্তের মধ্যে অপু বনে যাই, অপুর অভিনয় করি, অপু হতে চাই। সেই অপুকে সত্যজিৎ তৈরি করলেন, দেখলাম, নেশা চেপে গেল। এবং পরবর্তীতে যখন এই ফিল্ম সোসাইটি কথাটি কানে আসলো, তখন কিন্তু আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করলাম যে না, এটার একটা ফর্মাল ব্যাপার আছে, এই ফর্মাল ব্যাপারটি প্রয়োজন। কারণ একটা কথা আমি বলি বেলায়েত, ইনিশিয়েট করা বলে একটা কথা আছে, সামওয়ান হ্যাজ টু ইনিশিয়েট। ক্লাসিক্যাল গান, কেউ একজন যদি পাশে বসে থেকে রাগ রাগিনী সংক্রান্ত ব্যাপারগুলোতে একটু বলে দেয় যে এই রাগটি ডিটেল দরকার নেই, এই যে এই যে কোমল রে, একটা কোমল ধা আছে, একটা কোমল নিয়ে আছে, এই এই এটার রাগটার রূপ এই, এই ইনিশিয়েশনটা ভীষণভাবে কাজে দেয়। আমার গানের জগতে আমার ওস্তাদ ছিলেন ওয়াহিদ ভাই, ওয়াহিদুল হক, উনি খুব বন্ধু মানুষ, কত দিনের মানুষ, বন্ধু মানুষ। এই শোন,
শোন এই বসে বসে উনি ইনিশিয়েট করতেন চলচ্চিত্রের ব্যাপারটা। কিন্তু তাই কোথায় একটি সা আছে, কোথায় একটি রে আছে, কোথায় একটি ধা আছে, একটু ইনিশিয়েট করে দিলে চোখ খুলে যায়, কান খোলা হয়ে যায় এবং ভেতরে প্রবেশ করা যায়। বাদলকে পেয়ে গেলাম, প্রচন্ড উৎসাহী একটি ছেলেকে পেয়ে গেলাম, করেছিলাম, ওটা হলো না, নানান ধরনের জটিলতা থাকে, অসুখটা করি পাদল বলে আসেন আমি দল থেকে চলে আসবো, কিন্তু ভাঙার দলের আমি না, তুমিও ভাঙার দলের না, গড়ার দলের এসো। 17 সেপ্টেম্বর 72 এই আমাদের ফিল্ম সোসাইটির জন্ম হলো, সিনে আর্টস জন্ম হলো, এবং ফর্মালি ছবি দেখার ব্যাপারটি শুরু হয়ে গেল। বাদলকে প্রায়শই পেতাম, সে ধূমকেতুর মতো উদয় হতো এবং নানা ধরনের পরামর্শ দিয়ে চলে যেত। এর মাঝে আমরা পেয়েছি হামিদ, আমার নামটি উচ্চারণ করছি, মহামিদ, মহামিদ নামে পরিচিত, মহকমা হামিদ আমার আমার ছোট ভাই এবং অত্যন্ত অত্যন্ত পারদর্শী একজন অর্গানাইজার। হামিদ আসলো আমার বাসায়, রে ভাই চলেন তো একটু যাই, কই চলেন যাই, এই সংস্কৃতি সচিব আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের সুব্রত মুখার্জি তার সঙ্গে দেখা করব, চলেন বাসায় চলেন। ব্যান্ডেজ করা, একটু ইন্টারেস্ট হচ্ছে কিছু কি করা যায়। উনি একদম ওই ভাঙা পা নিয়ে লাভ দিয়ে উঠলেন, বলে যে কিচ্ছু চিন্তা করবে না, যা সব ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা যাবে, তোমার যেতে হবে এখানে। যাই হোক, মাথার মধ্যে ঢুকে গেল, পোকা ঢুকে গেল, ইন্টারভিউ হবে, তথ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়, তখন জয়েন্ট, তখন সেক্রেটারি হলো কামাল সিদ্দিকী, পরবর্তীতে মুখ্য সচিব হয়েছিলেন এক এক সরকারের সময়। কামাল ভাই অপেক্ষা করছেন আমাদের জন্য, আমি শরীফ মিয়ায় বসে আছি, দূর কি যাবো, রাজা উদ্দিন মারি, 17 কাপ চা খাই, আটানার বিহারি খাই, এই ছেড়ে কি কেউ যেতে পারে নাকি। পৌনে দুটোর দিকে দেখি বাদল রহমান অগ্নি শর্মা হয়ে বাদল রহমান ঢুকছে, শ্রোতাদের কাছে একটু দুঃখ প্রকাশ করছি, কারণ জাকি ভাইয়ের ইন্টারনেট কানেকশনটি একটু সমস্যা করছে, আশা করি জাকি ভাই কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের সাথে যোগ দেবেন। তো তোমার বাদল রহমান জানি না, একটু পরে সব কমিটি আসলেন, এই চোখটা এত বড় হয়ে গেল, কে কাকে দেখছিস সামনে এই কমিটির ভেতরে, অনেক অনেক চেনা মুখ, কিন্তু তার মধ্যে একটি মুখ হলো সর্বজয়া করুণা ব্যানার্জি, উনি যে সুব্রত বাবু
স্ত্রী এটা তখনও জানতাম না। যাই হোক, পাস করলাম, আমাদের দুজনকে বলা হলো তোমরা প্রস্তুত হয়ে যাও, পুনে যাচ্ছ। বলা কথা বিদায় টেদায় নিয়ে মার কাছ থেকে কলকাতা পৌঁছালাম সকালবেলা ফ্লাইটে। সারাদিন থাকতে হবে, বিকেলে সন্ধ্যার পরে ICDDR সব কিছু ব্যবস্থা করেছে, আমরা ট্রেনে কল্যাণী হয়ে বোম্বে মেরে যাব এবং আলটিমেটলি পুনে যাব। যে একটু বিগড়ে গেলাম আবার, না দূর, এই না দূর বলে আমি যাব না। চলেন বেরোই, ভাল লাগবে। কিন্তু আমার বড় আমার আমার শ্রদ্ধেয় বড় বোন নারায়ণের বাসী, এটা গল্প করছি কারণ তাহলে বাদলের ক্যারেক্টারটা চরিত্রটা বোঝা যাবে, একটু বোঝা যেতে পারে। সারাদিন কাটালো, উনি আমাকে বললেন যে শোন, তোর বাসায় আমি যাব, তোর মার কাছ থেকে কাট আম জাম লিচু যা আছে তোর বাড়িতে সব নিয়ে যাব, খাবো, তোকে আমি সেই রাত্রের গাড়িতে উঠিয়ে দেবো। একটা মুহূর্ত ছাড়েনি, রাত্রি ট্রেনের মধ্যে উঠিয়ে দিল, চললাম আমরা, চললাম জোলাওয়ালা খান্ডালা। সেই আমি পুনেচা ব্রাহ্মণচারী ব্রাহ্মণহরি নিত্য করি, এই খাচিরাম কোতোয়ালের গান কানের মধ্যে আমাকে তুললো, তুলে বলো যে একটু কি একটা শব্দ হচ্ছে বাইরে, ট্রেন থামা, কি চিকি 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 চিকি, দেখতে হবে তো কি। ও নেমে গেল, কি সফেদ চিকি খান, চিকি খান, এই চিকি। তো যাই হোক, এই হলো হলো শুরু। পৌঁছাসলো চিতলে, আর ওরা বলতে হলো টাটা মাইক্রোবাস, ও বিশাল আকৃতির, ভেতরে দেখলাম যে জয়া ভদুরীর নাম লেখা আছে, জয়া প্লাস নামটা না বলি, কার নামটা লেখা আছে ওটা বললাম না, জয়ার সঙ্গে তখন তার যার খুব একটা যাচ্ছিল তার নামটি ওইখানে লেখা আছে। গাড়িতে বসে বসে সবাই তাদের ভালোবাসার কথাগুলো লিখত এখানে। তো মাঝখানে খুব ছোট্ট একটা শহর, ছিমছাম শহর, বাদল খুব রিল্যাক্সড মুডে বসে আছে। তো গাড়ি এসে একটা ট্রাফিক পুলিশের কাছে থামলো, ট্রাফিক ওইখান থেকে চিৎকার করে বললো চিতলে উঙ্কিল গানি, চিতলে মুরগা মুরগা। তো আমি এটুকু মারাঠি ভাষায় বললে বুঝলাম যে মুরগা শব্দটি ব্যবহার করছে। তো আমি বুঝতে পারছি না যে মুরগা কেন বলছে। তো বাদল মাথা বের করে বলল, বাদল রহমান, জয় বাংলা বাংলাদেশ। ও মাই গড, ওই লোকটি, ওই ট্রাফিক পুলিশ নেমে আসলো, নেমে এসে হাত মেলালো বাদরের সঙ্গে, আমার সঙ্গে হাত মেলালো, হাত মেলিয়ে আমাদের আরেকটা যাত্রা শুরু হলো। যাত্রাটা চিন্তা করো না তোমরা, র্যাগিং হয়, র্যাগিং এর ব্যাপারে খুব একটা ধারণা ছিল না। আমি তো একদম চুপসে গেলাম, বাদল এই বয়সে এসে এই র্যাগিং এ পড়বো, অনেক বয়সে গেছি পড়তে, মান সম্মান ইজ্জতের একটা ব্যাপার আছে, ওইটা আমার উপর ছেড়ে দেন, ওইটা আমার উপর ছেড়ে দেন, আপনারা আপনি আপনি আপনার আপনার মতো থাকেন। আমরা প্রথম কয়েকটা কয়েক মাসখানেক আমরা একটা বাড়ির দিকে ছোট্ট রুম একটা, তো এই এই এইখানেই আমাদের আমাদের রাতে, যদি সে ফিরত রাতে আর কি, যদি রাতে ফিরত, কি বুদ্ধি দিল আমাকে, দেখ ভাই শোনেন, আমি সব বাইর করছি, এই যে কাটা তারের বেড়া দেখতেছেন সুইমিং পুলের পেছনে, ওই তারের ভেতর দিয়া, পেছন দিক দিয়া, পাহাড়ের নিচ দিয়া
মেইন গেটের কাছে এরকম ম্যানেজ করতে দেন। ওই দিক দিয়ে যাতায়াত করতাম, তাহলে তার তার একটা দিক আপনারা আরো সুন্দরভাবে পাবেন। সিগারেট, বিড়ি ঢাকা থেকে নিয়ে গেছে, বিড়ি আবার ওইখানকার ওদের খুব একটা স্ট্রং পছন্দের জিনিস, সিগারেট নিয়ে গেছে। একদিন ধরা খেয়ে গেলাম, আমি ভেবেছিলাম কেউ বোধ হয় নেই, আটকে ফেললো একজন বিখ্যাত অভিনেত্রী, উনি ছুটিতে এসেছিলেন, উনি আটকালেন, এই কামিয়া খাইছে কারবার। গেলাম, নাম জিজ্ঞেস করলো, না না এই নাম না, তোমার আসল নাম বলো। আমি যে আসল নাম তো এটাই এখানে আর কি, চেহারা সুরত তো ভালোই লাগতেছে, গার্লফ্রেন্ড কয়টা রেখে আসছো? তো আমি বললাম যে অনেক, ও হয়েছে হয়েছে হয়েছে, এই এই এক নম্বরটার নাম বলো। বললাম বেলি, বেলি ফুল নাকি যেন বললাম, বেলি টেলি। তো ঠিক হ্যাঁ, দেখি স্যান্ডেল খুলতেছে, খাইছে কারবার, স্যান্ডেল দিয়ে মারবে নাকি? স্যান্ডেলটা আমার হাতে দিয়ে বললো, এইটা তোমার বেলি, এটা রেচুমা দাও, কিস করো, আর একটা প্রেমের ডায়ালগ দাও। এটা কি একটা খুব কঠিন কাজ? এই তো ডাল ভাত, ডাল ভাত, এই একটা দুর্দান্ত প্রেমের ডায়ালগ দিলাম, কিস করলাম। ওই শিল্পী, বহুত বড় শিল্পী, বহু বড় শিল্পী, আমাকে জড়িয়ে ধরলেন, এবং সেই যে বন্ধুত্ব হলো, এরপর থেকে কোনোদিন আর আমাদের এই র‍্যাগিং এর পাল্লায় পড়তে হয়নি। এবং থ্যাঙ্কস টু বাদল রহমান, বাদলের আরো ছোট্ট মজার ইতিহাস আছে। কলকাতার বাবুরা, কলকাতার বাবু সাহেবরা একদিন এসে বলছে, এই এই শোন শোন, তোদের বাদল রহমান না পাগল হয়ে গেছে। আমি কেন, সন্ধ্যা পর্যন্ত তো ভালো ছিল, রাত্রে তো দেখেছি ভালো ছিল, পাগল হলো কখন আমি তো জানি না, কই সিগারেট বেরোচ্ছে কলকাতার ওই সময়কার। আমি আমি কলকাতার প্রতি আমার প্রচন্ড ভালোবাসা আছে, কিন্তু একটু মজা করার জন্য বলছি কিছু কলকাতায়। আমার অনুপ শুনবে নিশ্চয়ই, আজকে অনুষ্ঠান দেখছে অনুপ মুখার্জী আমার বন্ধু, নিশ্চয়ই আমার সঙ্গে সাপোর্ট দেবে। বাদলের আরেকজন খুব ঘনিষ্ঠ বন্ধু অনুপ মুখার্জী, এসছিল। তো যাই হোক, তোমার বাদল রহমান পাগল হয়ে গেছে, সিগারেট বিড়ুচ্ছে, এই কাজটি বাদল রহমান আমরা শেখাতো যেতই না। সৌভাগ্য মূর্তি সাহেব চলে গেলেন, আসলেন গিরিশ কর্নাড, পরিচালক হিসাবে পেলাম। বাদলকে অত্যন্ত স্নেহ করতে, কাঁধে হাত রেখে কথা বলতেন, আমাকে খুব আদর করতেন কর্নাড। এটা একদিন তো গল্পই বলেছি আর কি, ওনার আড্ডার ছবিও দিই। তো কর্নাড খুব খুব ইগারলি উনি অনেক কথা বলতেন, যে কথাগুলো বাদল পিক করতো আমরাও পিক করতাম। করে বাদল আমাকে বলল যে আমাদেরও ফিল্ম ইনস্টিটিউট চাই, এবং আর্কাইভ হবে হলো এটার কেন্দ্রবিন্দু, পাঠ্যপুস্তক কোনো কিচ্ছু প্রয়োজন নেই, দরকার একটি আর্কাইভের, এবং এখান থেকেই তৈরি হবে আগামী দিনের সৈনিকরা। আমি এখানে একটু দেখাচ্ছি, একটা সেকেন্ড দেখাচ্ছি, আমি জানি না কতটুকু দেখা যাবে। এই যে আমাদের ফিল্ম ইনস্টিটিউট চাই, বেশি দিন আগের না এটা, 1380 সাল, তার মানে 80 যোগ সঙ্গে 20 যোগ আর এদিকে 1427 না, তাহলে 47 বছর আগে প্রথম ধ্বনিত হলো বাদল রহমান একদিকে, সালাউদ্দিন জাকি একদিকে, ঢাকটা পিটাই কি বলো,
বেলায়েত জাকিকে, ও যে জয়া ভাদুরী, হ্যাঁ গোবেচারা, এবং সঙ্গে আরো অনেকে রয়েছে যারা পরবর্তীতে এই পুনে ইনস্টিটিউট থেকে নাম করেছে। শাবান আজমি তো অবশ্যই আছে, তার মধ্যে একজন আছেন, এবং আমরা একটা বিরাট প্রতিবেদন ছাপলাম। চিত্রালী, বিচিত্রা, এরা অসম্ভব সাহায্য করত। সাদা চৌধুরী বলো যায় যাকি এই এই ফিল্ম ইনস্টিটিউট খায় না পরে, আমি জানি না, তুমি ফর্মাল লেখা দেবে, আমার বন্ধু, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সাচোর জন্য লেখা দিলাম এবং সেই লেখাটা ছাপা হলো। প্রথম খুব কাঁচা লেখা, প্রথম প্রশিক্ষণ কি জিনিস, চলচ্চিত্র প্রশিক্ষণ কি জিনিস, কাঁচা ভাবে হলো একটু বোঝাবার চেষ্টা করলাম। বাদল রহমান আর একটা দিক টেনে নিল, সে জয়ার ইন্টারভিউ, এদের ইন্টারভিউ এনে একটা একটা হাওয়া গরম করা যাকে বলে আর কি, এই হাওয়া গরমের দায়িত্বটি বাদল নিল এবং খুব মজা করে লিখত। ওর ওর কলমটা কিন্তু বাংলা খুবই স্বচ্ছন্দ বাংলা ভাষা তার। ও কিন্তু করাচিতে মানুষ হয়েছে, সুতরাং অনেকে মনে করতে পারেন যে বাংলাটা দুর্বল, না কখনো না, কখনো না, আশ্চর্যজনকভাবে বাংলাকে সে খুব সুন্দরভাবে রপ্ত করেছিল এই মাহবুবুর রহমান, বাদল রহমান, বাদলা। এইখানে তো যে আজকে আজকে এতদিন পর এই কাগজগুলো পেয়েছি, সুযোগ পেলাম বাদলের সুবাদে আজকে একটু বলার সুযোগ পাচ্ছি। এখানে একটু একটু দেখে নেই অগোছালো করে ফেলছি কিনা কোনো কিছু, কারণ খুব একটা গোছানো কথা বলতে পারবো না, যতটা পারি বলবো। এর মধ্যে হলো ক্লাস, আমাদের পরীক্ষা চলছে, এর মধ্যে আমি ছুটিতে এসেছি, ছুটিতে এসেছি, শেখ কামাল আসলো, শেখ কামাল একটু দেখা করবো তো, হয় ঠিক আছে, আমি সকালবেলায় আসবো, আপনি তো সকালে উঠেন ঘুমের থেকে, অসুবিধা নেই, আমি 8টার মধ্যে চলে আসবো, ওয়াকিং ডিস্টেন্স আমার বাসার, চলে আসবো, আপনি রেডি থাকেন। গেলাম, উনি পাইচারি করছিলেন, মেমোরি তো ফেনোমেনাল মেমোরি বঙ্গবন্ধুর, এটা নিয়ে আজকের কথা বলার কোনো কোনো অবকাশ নেই। উনি বলেন কেমন করছিস তোরা, কি করছিস ইত্যাদি ইত্যাদি, তো বললাম যে যে এরকম হয়েছে, তো আমাদেরও তো একটা ফিল্ম চিন্তা করে বলুন তো, আমি এত শত বুঝি না, আচ্ছা দেখি, অর্থ আছে এই রাজনীতিবিদরা এক সময় বলে আচ্ছা দেখি, ব্যুরোক্রেটরা বলে আচ্ছা দেখিটা বঙ্গবন্ধুর আচ্ছা দেখি, হ্যাঁ তোমার একটু তুমি মাঝে মধ্যে একটু ইয়ে করে দিও। এই কর্নাড বললো যে এই জাকি অ্যান্ড বাদল রহমান কাম আউট কাম আউট, তো কি কি হলো, কি ব্যাপার, বেরিয়ে গেলাম, কি অপরাধ করেছি, বলছে চলো তোমাদের মন্ত্রী 13-14 সদস্যের দল নিয়ে বোম্বে থেকে ফ্লাইটে উঠেছেন, এনি মোমেন্ট তারা পুনে এয়ারপোর্টে আসবেন, উই হ্যাভ টু রিসিভ দেম। আমি পরীক্ষা, তোমার পরীক্ষা, বাদলের পরীক্ষা আমি দিয়ে দেবো, কাম। এই হলো গিরিশ কর্নাড। গেলাম পুরো দলটা, আমি একটু নামগুলো বলি কারা গেছিলেন, তথ্য প্রতিমন্ত্রী তখনকার, আমি তার নামটি উচ্চারণ করবো না সঙ্গত কারণেই, সৈয়দ বজলে হোসেন ছিলেন, বেলায়েত নিশ্চয়ই মনে আছে, তার ছেলে তো তোমাদের সঙ্গে কাজ করে তাই না, বেলায়েত। তারপরে মহিউদ্দিন সাহেব, তখন ডিএপির ডিজি বলতো না, মহিউদ্দিন সাহেব ছিলেন, আনিসুজ্জামান স্যার, উনি তখন অ্যাডিশনাল সেক্রেটারি ইনফরমেশন মিনিস্ট্রির, আমার আমাদের সব পূর্ব পরিচিত, সবই সবই পূর্ব পরিচিত। তো ওনারা আসলেন, এসে দুদিন রইলেন, ঘেটে ঘুটে আমার রুমে হামলা করে কি খাই কি পড়ি কি দেখি কি লুকিয়ে রেখেছি সব কিছু উদ্ঘাটন করে এরা চলে গেলেন। এখানে বাদল বললো যে হ্যাঁ
কাজ কাজ হইবে মনে হয়, কাজ হবে, কাজ হবে। রিপোর্টটা তারা দিয়েছিলেন, কিন্তু সময়, আজকে সময়কে নিয়ে কথা বলছি, সময় কখনো কখনো বিরূপ হয়ে মানুষের স্বপ্নযাত্রাকে ভঙ্গ করে। 15 আগস্ট স্বপ্নযাত্রা ভঙ্গ হলো, কিন্তু আমরা থেমে থাকিনি। ওই যে ছবিটা হাতে নিয়েছিলাম প্রত্যাশা সূর্য, সেই প্রত্যাশা সূর্য কিন্তু আমরা শুটিং করছিলাম। তারই একটা গল্প বলি, তাহলে বোঝা যাবে তার বাদল সম্পর্কে। কক্সবাজার শুটিং করেছি, ভীষণ ক্লান্ত, শুটিং শেষ ফিরে যাব। ওই একটা রেস্ট হাউস ছিল তখন, ওটা ভেঙে ফেলেছে এখন। সেই রেস্ট হাউসের দোতলায় আমি একটু ঘুমের মতো এসে গেছি, দারুণ সুযোগ। কি সুযোগ? ওই যে একজন গাইড পাইছি, আমরা মুরং এলাকায় যাব, মুরংদের উপর কিছু কাজ করব। মুরং এলাকায় যাবে এখন কি করে? কয় যাবো, চলেন চিরিঙ্গা, ওঠেন। সে 10-15 মিনিটের মধ্যে আমাদেরকে রেডি করলো, রেডি করলে আমরা চিরিঙ্গা পৌঁছালাম, মাতামুটি নদী। তো আমাদের সঙ্গে ক্যামেরাম্যান সাকাত সাহেব, অ্যাসিস্ট্যান্ট আবুল, ট্রাইপড, হেভি 35 মিলিমিটার ক্যামেরা, আর সে গাইড। বলে যে কিছু না, এই মাতামুড়ি পার হলেই আধা ঘন্টা হাঁটলে পরেই আমরা মুরং এলাকায় পৌঁছে যাব। বাহ, নদী পার হলাম নৌকা করে, ওইখানে অনেক গভীর। তারপরে হাঁটছি হাঁটছি হাঁটছি, আমরা গান ধরেছি, অন্ধকার, কেমন যেন একটা সন্দেহজনক একটা অবস্থার সৃষ্টি হলো। বাদল, বিষয়টা কি তুই বুঝতে পারছি না, দূরে বাতি দেখি, তারপরে আবার আমরা যখন কথা বলি হঠাৎ করে বাতিগুলো সব নিভে যায়, অন্ধকার হয়ে যাচ্ছে, কই নিয়ে যাচ্ছে এই বাটা? বাদল কচে দাঁড়ান সালারে দেখি একটু। সে করলো কি, ট্রাইপডটা নিয়ে, ট্রাইপডের তোমরা তো জানো যে ট্রাইপডের ওটা কত চোখা একটা, ওইটা নিয়ে তারা দুটো লাথি মেরে মাটির মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলে যে তোর গাইতে ভালাম এখনই, কি হয়েছে বল, তুই না বলছিলি আধা ঘন্টা 45 মিনিট হাঁটলেই হয়ে যাবে? সে তো চিৎকার করে হাতে পায়ে ধরা, বলছে না ঠিক আছে, আপনারা এখানে থাকেন একটু, একটু কিছু একটা ঘটনা আছে, আপনারা এখানে থাকেন, আমি খবর নিচ্ছি। সে আমাদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখে কি যেন বলতে 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 চলে গেল, অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। একটু পরে দেখি যে দূরে যে আলো দেখেছিলাম, আলোগুলো নিভে যাচ্ছিল, সে আলোগুলো জ্বলে উঠছে। দেখলাম যে ওই বেটা ফেরত এসছে, এসে বলছে হ্যাঁ পেয়েছি, আসলে হয়েছে কি জানেন, এই প্লেন ল্যান্ড থেকে ডাকাতরা এসে ডাকাতি করে। সময়টা খেয়াল করবেন, সময় রাত্রে লুকিয়ে যায়, হাইডে পাঠিয়ে দেয় মেয়েদেরকে, বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়ে অন্ধকার করে বসে থাকে। আর আমরা খুব চিৎকার হয়েছি, করতে করতে এগোচ্ছি, এই কাণ্ডটা তাই হয়েছে। যাই হোক, সে চিৎকার করে কিছু বলার পরে বাতি জ্বলে উঠলো, আমরা গেলাম। যাওয়ার পরে গ্রামের প্রধান যিনি, মেয়েরা আসলো উঁকি দিয়ে দেখছে, বাচ্চাগুলো আসছে, নাংটা বাচ্চাগুলো এসে দেখলো, বললো যে আপনাদের তো কি বলছে এটা, আপনাদেরকে কালকে 9টা, কালকে সকাল 9টা 9:30 10টা পর্যন্ত হাঁটতে হবে, তারপরে মুরং এলাকায় পৌঁছাবেন, আপনারা রাত্রে থাকেন, সমস্ত ব্যবস্থা করছি। রাত্রে সেই ইয়াসিন মোরগ বলে, হ্যাঁ সেই মোরগ জবাই হলো। বদর বললো যে খায় তো রই, এটা তো ভালো কথা, এই খেয়ে নেওয়া হলো, খেয়ে টেয়ে নিয়ে ঘুম দিয়ে পরদিন সকালবেলায় আবার হাঁটা। হাঁটতে 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 আসলেই 9টার পরে 9:30 10টার দিকে প্রথম আমাদের চোখে পড়লো যে পাহাড়ের ঢালে এই বেয়ার ব্রেস্ট মুরং মেয়েগুলো, বেয়ার ব্রেস্ট মেয়েগুলো সুন্দর সেজে গুজে জুম চাষ করছে। গ্রামে পৌঁছালাম, গ্রামে পৌঁছাবার সঙ্গে সঙ্গে গ্রামের যিনি প্রধান, মাথায় চিরুনি গুজে দিয়ে ফুল গুজে বসে আছে, বাচ্চাদের দেখাশোনা করে, মা সবকিছু দেখাশোনা করে, ম্যাট্রিয়ার্কাল সোসাইটি, মাতৃপ্রধান সোসাইটি, খাটা খাটনি সবকিছু ওই মেয়েদের এখানে।
অসাধারণ অসাধারণ। আমরা শুট করলাম, ছোট্ট একটা ঘটনা বলবো টাইমটাকে ধরার জন্য। রাত্রে আমরা বসেছি সবাই মিলে, ওই ভদ্রলোক অনুবাদ করে দিচ্ছেন। ভদ্রলোক বললেন যে শুনেন, আপনারা তো হলেন রাজার লোক, একটু খেয়াল করবেন বেলায়েত, বা তোমরা যারা শুনছো বা আপনারা যারা শুনছেন খেয়াল করবেন একটা টাইম, আপনারা রাজার লোক, রাজাকে বলবেন আমাদের জন্য যে কম্বল পাঠানো হয়েছিল সেই কম্বল আমরা পাইনি। সেই কম্বল আমরা পাইনি। টাইম 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 আমাদের হাতের মুঠোয়। যাই হোক, সেখান থেকে ফেরা হলো। ফিরে এসে দেখি পুলিশ, আমরা চিরিঙ্গা পৌঁছাতেই আমাদের একটা শর্টকাট শিখিয়ে দেওয়া হলো, যে পাহাড় ডিঙিয়ে চলে যেয়ে আমরা পৌঁছাতে পারব। পথের মধ্যে একটা দোকানের মধ্যে দেখি খিদে লেগেছে, দুটা কাঁঠাল কে যেন রেখে গেছে বাদল রহমান, আর দ্বিতীয় কোনো কথা নেই। কার কাঁঠাল কি কাঁঠাল দরকার নেই, কাঁঠাল ভাঙো। ভাঙ্গে কাঁঠাল কোঁঠাল খেয়ে পৌঁছালাম যখন ওই পারে, তখন দেখি পুলিশ, কি হয়েছে, আমাদের গ্রেফতারের নির্দেশ এসছে। তখন তৌফিক আলহী চৌধুরী, আজকের এনার্জির প্রধান, তিনি ডিসি চিটাগাং, উনি গাড়িটা দিয়েছিলেন আমাদেরকে, গাড়ি দিয়েছিলেন। আমরা তো ওনাকে না বলে এই গাড়ি ওইখানে রেখে চলে গেছি, উধাও হয়ে গেছি। তো আমাদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে, ধরে আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাই হোক, তৌফিক ভাইকে পুরো ঘটনা খুলে বলা হলো, এবং উনি বললেন যে দেখো দায়িত্ব কিন্তু আমার, তোমরা তোমরা যদি কোনো বিপদে পড়তে সেই দায়িত্ব কিন্তু আমার হতো, আমি তোমাদের গাড়ি দিয়েছি। তৌফিক ভাই, আরে তৌফিক ভাই চিন্তা করেন না, আসেন। এই হলো অ্যাডভেঞ্চার, গড়িয়ে গেছে সময় তো গড়ি, সেই সেপ্টেম্বরের কথা একটু আগেই বলেছি। এটা যে ওর 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 কিছু সংলাপ যেগুলো আমি বলি, ওই ওই ওর কিছু ক্লেশ কলকাতা হয়ে আসার ব্যাপার। প্রথমবার আমরা ছুটিতে আসছি, কলকাতা হয়ে ফিরবো, বাদল আমি আমরা দুজনই কলকাতা হয়ে ফিরবো। আসলাম, এসে ফিরছি যখন, তো কাউন্টারে ওই বাদল ভীষণ ভীষণ সেন্টিমেন্টাল, কিন্তু ফস করে উঠলো, কি বললেন দাদা, কই না কটা প্যান্ট পিস নিয়ে যাচ্ছেন, কি আমার প্যান্টটা দেখালো, ও যে এই প্যান্টের কাপড় দেখেছেন, ঠাট্টা করতে পারে না, আপনি ইউনিফর্মে আছেন, ঠাট্টা করার অধিকার আপনার নেই। কিরকম ছাচ্ছর, যখন আমরা চলে যাচ্ছি বলে কি এই দাদা, বাদলকে বলছে দিন না কি দুটো বেরি। বাদল পুরো একটা প্যাকেট তার হাতে তুলে দিয়ে চলন যাই এখানে। এরপরে কোনো দিন আমরা আর কলকাতা হয়ে ফেরত আসিনি। আমরা একটা ফ্লাইটে বোম্বে থেকে দিল্লি আসতাম, দিল্লি থেকে ব্রিটিশ হয়ে চলে আসতাম। এটা নিয়ে বহু বহু ঘটনা আছে বাদলকে নিয়ে আছে, কিন্তু যে উপলব্ধি যে জায়গাটাতে আমি পৌঁছতে চাচ্ছি সেটা হলো, গেলাম কিছু কাজ শিখলাম, এডিটিং শিখলাম, নো 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 নো, তার হলো ভিত্তি একটা কিছু করতে হবে, ভিত্তা করতে হবে। এই ভিত করার জন্য কি যা যা প্রয়োজন
সেটা আমাদের করতে হবে। একটা কমিটি করা হয়েছিল, আর্কাইভতে বাদল ছিল, আমি ছিলাম, কলিম ভুইয়া, তো এফডিসি ড্যাম, আমি আর বাদল, আমি ডানো বুঝি না বামো বুঝি না, বলবে খাওয়া খাদ্যি প্রচুর আছে, চালিয়ে যাও, এই এবং আমরা চালিয়ে যাচ্ছি। এবং মন্ত্রণালয় থেকে তখন একজন, আমি ওনার নামটা এখন বলে যাচ্ছি, খুব লজ্জিত, ইনি খুব খুব সহযোগিতা করেছিলেন ভদ্রলোক। আর আর সবচেয়ে মজার ব্যাপার, ওই কমিটিতে অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন যারা একদিন উকি দিয়েও দেখেননি, কিন্তু পরে যখন আর্কাইভ প্রপোজালটা যায় পাশ হয় তখন কিন্তু তারা গলা বাড়িয়ে একেবারে, আরে আমার আমরাই তো করলাম, ভালো কথা, আমার আমাদের কোনো আপত্তি নেই, কে একজন করতে হবে করেছে, কিন্তু পুরো এক মাস দেড় মাসে কোনোদিন এই নামগুলো আমি উচ্চারণ করব না, কারণ তারা সবাই নমস্য ব্যক্তি, তারা কেউ কিন্তু ওই কলিমুল্লাহ ভুঁইয়া স্যারের রুমে যায়নি। বাট ওই ওই ভদ্রলোককে আমি ধন্যবাদ দেব, হি অর্গানাইজ এভরিথিং, হি ডিড এভরিথিং, আমাদেরকে হেল্প করেছেন, প্রজেক্ট প্রপোজাল কী করে করতে হয় এটা তো একটা টেকনিক্যাল ব্যাপার, সেই কাজগুলো তিনি করে দিয়েছিলেন। তো আজকে বাদলকে স্মরণ করতে যে এই কথাগুলো মনে পড়ছে, কতটা কতটা কনশিয়াস সচেতন হলে এটা হতে পারে। আর আমার একটা কথা বিলায়েত, বা সামনে যারা আছেন, একটু খ্যাপাটে না হলে মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে না। খ্যাপাটে শব্দটি কিন্তু খুব আদরের শব্দ, আমি এটা ব্যবহার করি বাদলের উপর, অত্যন্ত আদরের শব্দ, লাভ, লাইক, প্রীতি, হেট, অ্যাডোর, অ্যাডমায়ার, এই অ্যাডোরটি হলো আদর, এবং ওই আদরের সঙ্গে যুক্ত আছে হলো খ্যাপাটে। জীবনের বহু মুহূর্ত আছে, আমার মনে আছে মামুনের সঙ্গে যেদিন বাদল পরিচয় করিয়ে দিল, ও আমাকে বলো যে দুপুরে খাইবে না আমার এখানে ওই ইয়েতে, ওই যে তোমাদের আজিজ সুপার মার্কেট উপরে ওইখানে দুপুরে খাইবেন, ঠিক আছে দুপুরে খাবো, অসুবিধা কি, গেলাম দেখি যে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিল, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিল, বললো যে, এবং বাদল পরিচয় করিয়ে দেওয়া মানে কিন্তু ও অনেক চিন্তা ভাবনা করে, সিরিয়াসলি সিরিয়াস ভাবনা চিন্তা নিয়ে পরিচয় করিয়ে দিল, এটা কোনো ফ্যাশন নয়, ও ফ্যাশনে বিশ্বাস করতো না একেবারে, ওই শব্দটি আমি ইচ্ছা করে ব্যবহার করলাম, কারণ আমরা আমাদের ফিল্ম সোসাইটি আন্দোলনকে একটা ফ্যাশনে পরিণত করে কিন্তু পেছনের দিকে ঠেলে দিয়েছিলাম। ফিল্ম সোসাইটি চলচ্চিত্র আন্দোলন কিন্তু ফ্যাশন নয়, ফ্যাশন সহজ, আর্ট ইজ ডিফিকাল্ট, হেন্স ফ্যাশন। কদিন আগে আমি একটা লেখা দিয়েছিলাম এখানে, বাদল ফ্যাশনে বিশ্বাস করতো না, যা করবে করবে, যা বলবে করার চেষ্টা করবে, ফেল করলো করলো, কিন্তু আছে, থাকবে, পেছনে যেতে দেখিনি কখনো। তো যাই হোক, আজকে আমার একটু গুটিয়ে ফেলবো, তার আগে কিছু দুঃখের কথা তো বলতে হয়। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের ফিল্ম ইনস্টিটিউট অনুমোদন দিলেন পূর্ণাঙ্গ রূপে, আমি একজন সচিবের নাম করব, হেদায়েত আল মামুন। উনি একটা মিটিং করেছিলেন এফডিসিতে, আমাকে ডেকেছিলেন, আমার সঙ্গে আমার পূর্ব পরিচিত, তো আমি বললাম যে, উনি প্রথমেই বললেন যে জাকির সাহেব আপনি বলেন, আমাদের সচিব, আমাদের অনেক জুনিয়র, তো আমি বললাম যে এটা নিয়ে 173 নম্বর মিটিং গত 30 বছরে। উনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার মনে হয় আমার পাশে ইয়ে ছিল, আমাদের বিখ্যাত নায়ক, সে আমার বাম পাশে ছিল, সে আমার হাতটা চেপে ধরে হাসতেছে যে আপনি কি বলেন এটা, হ্যাঁ বলতে দাও আমাকে, আমাদের বিখ্যাত নায়ক এখন শাকিব, শাকিব ছিল আমার পাশে, শাকিব খান। তো যাই হোক, উনি বললেন যে
সালাহউদ্দিন জাকি 177তম মিটিং এ যেতে হবে না, তার আগে আমি এটা পাশ করাবো, এন্ড হি ডিড ইট। কিন্তু আমাদের ব্যুরোক্রেসির একটা দুর্ভাগ্যজনক ব্যাপার আছে, আমি তেরছাভাবে কথা বলি মাঝে মধ্যে, সোনার পাথর বাটি। তো এই সোনার পাথর বাটিরা কখনোই কোনো অ্যাচিভমেন্ট পজিটিভ দৃষ্টিতে দেখে না, প্রথম দৃষ্টিতে থাকে হলো হোয়াট ইজ মাই বেনিফিট, আমার কন্ট্রোল থাকবে, আমার ভাগ থাকবে। আমি কথাগুলো খুব নিউট্রালি বললাম, এটা আমার দেখা এবং আমার সঙ্গে একমত না হওয়ার কোনো কারণ নেই। হেদায়েত স্যার বদলি হয়ে গেলেন, তারপরে যাই হোক পরবর্তীতে ডিমা তেতালা চলতে 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 একটা কমিটি করা হলো। হামিদ তখন বিটিভির মহাপরিচালক হয়েছে, হামিদকে প্রধান করে মোর্শেদ আমি তানবিন মুকাম্মেল মঞ্জারে হাসিন মুরাদ তারেক মাসুদ ক্যাথারিন মাসুদ এদের সবাইকে নিয়ে একটা কমিটি করা হলো যে আমরা কোর্সটা তৈরি করে দেব। হামিদের ওখানে আমরা বসতাম, শুধু কোর্স তৈরি নয়, আমি আর আমি আজকে হামিদের নামটা উচ্চারণ করব, হামিদ আর আমি আমরা দুজন, হামিদ চলো তো দেখি তো কোথায় এটা হতে পারে, একটা ইনস্টিটিউটটা তো কোনো একটা সীমাবদ্ধ কনসেপ্ট নয়, আমরা একটু চলো রেকি করি। গেলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ভিসির সঙ্গে দেখা করলাম, ভিসি সব শুনলেন, শুনে বললেন যে ঠিক আছে আমি জায়গা দেব, ওই যে হাঁস যেখানে হাঁসগুলো আসে ওইখানে পরিবেশটা ভালো, আমরা জায়গা দিয়ে দেব, কিন্তু আমাদের অ্যাফিলিয়েশনটা থাকতে হবে। মহা খুশি আমি, চলো তো হামিদ। গেলাম আজকের দিনে যেটাকে ফিল্ম সিটি বলা হয়, হ্যাঁ ওইখানে গেলাম হামিদকে নিয়ে। ওইটা কিন্তু আমার সময় অধিগ্রহণ করা হয়েছিল, আমি যখন অপারেটিভ ডিরেক্টর তখন এই জায়গাটি অধিগ্রহণ করা হয়েছিল এবং পড়ে আছে তারপর থেকে, কারণ ওই স্বার্থে মেলেনি হয়তো, সেই জন্য ওটার ভিতর আর কিছু হয়নি। ওটাও দেখে আসা হলো, সব কিছু করে দিয়ে দেওয়া হলো, কোথায় যেন একটা গিট লেগে গেল। আমি অসুস্থ হয়ে আমাকে পাঠিয়ে দেওয়া হলো এথারাইজড পেশেন্ট, টিএসি লিটের কবিতার মতো চলে গেলাম ব্যাংকক। ফেরত এসে দেখলাম অনেক পালাবদল হয়ে গেছে, 40 সদস্যের গভর্নিং কাউন্সিল হয়েছে একটা, যার ভেতর সালাহউদ্দিন জাকি নাই, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু নাই, অমুক নাই, তমুক নাই, কেউ নাই, কেউ মোর্শেদুল ইসলাম নাই, আমি তো নাই, এটা কেউ নাই, এটা কেউ নাই, এটা 40 সদস্যের কমিটি করা হয়েছে। এবং দু চারটা নাম বললে আমি নিজেই লজ্জিত হব। তো আমার খুব একটা জানার ইচ্ছে হলো না যে কি ব্যাপারটা কি হলো। তারপরে যা হবার তাই, দেখা গেল যে এটা একটা এক্সটেনশন অফ এনআইএমসিও মতো হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ ফর্মাল ক্লাসরুম যাচ্ছে সময় মতো, একটা ঢুকছে, একটা লেকচার শুনছে, বেরিয়ে আসছে, এই একেবারে ঘড়ির কাঁটা ধরে ধরে, এবং আমলাদের হামলা ভালোভাবেই এটার মধ্যে আসর ফেলেছে। তারপরেও আমি বলবো হামিদ অসম্ভব ধৈর্য, সে ধৈর্যের সঙ্গে একটা দিক সে বজায় রেখেছে। পরবর্তীতে আমি এখানে আমাদের কীর্তিমান বেশ কয়েকজন যোগ দিয়েছে, পঙ্কজ পালিতের কথা বলবো, খুব সিনসিয়ার একজন, যারা এই এই প্রশিক্ষণটাকে একটু ভিন্ন মাত্রা যোগ করে দেওয়ার চেষ্টা করছে। আমি প্রসঙ্গটা কেন আনলাম, বাদলের স্বপ্নের সঙ্গে মেলে না, একদম মেলে না, একদম না, এটা হতেই পারে না। রাত্রি দুটোর সময় ঋতিক ঘটক দরজায় লাথি মারবে, এই ফিল্ম মেকাররা রাত্রে ঘুমায় না,
ওঠ, চল উইজডম ট্রির নিচে, নায়ার ছবি লাগা। কি ছবি লাগাবো স্যার? দাদা, দাদা বলতো, স্যার বলতো না। নায়ার সাহেব গলার মধ্যে একটা কি বলো ওটাকে, এই টর্চ ঝুলছে, আসলো হন্তদন্ত হয়ে। রাত দুটো বাজে, জাপানি ছবি কি আছে লাগা, হলে লাগানো হলো। আমরা ভেতরে ঢুকলাম, দুটো রিল যাওয়ার পর একটা অশ্লীল গালি শুনলাম ঘটকের। এই নার অমুক তমুক, তোকে আমি বলছি জাপানি ছবি লাগাতে, আমি কি আমেরিকান জাপানি ছবি লাগাইতে খুশি তোরে? এ যাশালা, এ বাইরে সব বেরিয়ে আসলাম আমরা। উনি ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে এ দাদা বুঝলাম না তো আমেরিকান জাপানি ছবি কি। এই শেষ রাত্রি সকাল পর্যন্ত তার লেকচার চলল জাপানি ছবির ইতিহাস, আমেরিকানদের ইনফ্লুয়েন্স, আমেরিকান জাপানি ছবি, সেলেবল প্রোডাক্ট অফ জাপানিজ ফিল্মস। এমনকি উনি কুরোসাওয়াকেও খোঁচা মারতে ছাড়লেন না সেলেবল প্রোডাক্ট হিসেবে। এই জাপানি ছবি, জাপানি অজু সম্পর্কে, শিনোদা, এদের প্রত্যেকের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আজ পর্যন্ত ওই ঋত্বিক ঘটকের ক্লাস থেকে, ওটা কোনোদিনই পরের দিন রাত্রি পরের দিন দিন দিনের ১২টার ক্লাসে কোনোদিনই হতো না, কোনোদিনই হতো না, এবং আমাদের এখানে ওটা হচ্ছে না। যান্ত্রিকভাবে কিছু যন্ত্র বেরিয়ে আসছে, অনেকে ভালো আছে, অসাধারণ। আমি কয়েকটা ক্লাস নিয়েছিলাম, আমার বাসায় এসে তারা কদিন আগে ক্লাস নিয়েছে, শামীম, শামীম এসেছিল, শামীম আক্তার, এক্সেপশনালি ব্রিলিয়ান্ট ছেলেগুলো এসছে, ঝকঝকা ছেলেগুলো, চিন্তা করে জীবন, সমাজ, চেতনা, টাইম, এগুলোর সমন্বয়, যেটা আমরা ভাবনা দিয়ে শুরু করেছিলাম। আসলে একটু ইতিহাসের দিকে তাকালে বেলায়েত, লুমিয়ার ব্রাদার্স তো ছবি দেখিয়ে ফেললো, তাই না? দেখিয়ে ফেললো। ওরা তার ফুমন্তর দিয়ে ওই দিন বলেননি আলাদিনের আশ্চর্য প্রদীপ এনে ঘষা দিয়ে এই যে চলচ্চিত্রের জন্ম হলো, তা তো নয়। পেছনে হাজার বছরের ইতিহাস, মানব সভ্যতার ইতিহাস, যন্ত্রের ইতিহাস, মানসিকতার ইতিহাস, ইতিহাসের ফল একটা পয়েন্টে এসে কালমিনেশন হয়েছে লুমিয়ারের হাতে, জীবনের ছবি দিয়ে। মনে আছে ট্রেন ঢুকছে, ফ্যাক্টরি থেকে মানুষগুলো বেরিয়ে যাচ্ছে, একটা গল্প বলা হয়ে গেল, মালি পানি দিচ্ছে, দুষ্টু ছেলেটি এসে পাইপের একটা মাথায় পা দিয়ে চাপা দিয়ে রেখেছে, মালি খুব কেয়ারফুলি দেখার চেষ্টা করছে কি হলো, পানি বন্ধ হলো কেন, পাটা সরিয়ে নিল, পানিটা এসে মুখের মধ্যে লাগলো, স্টোরি টেলিং হলো। কোথা থেকে এই টুকরোটা এসছে? স্টোরি টেলিং এর জীবন। তারপরে শুরু হলো, ছোট্ট করে বলি ইতিহাসটা, একদল থাকে যেকোনো যেকোনো শৈল্পিক মাধ্যম, তার ভেতরে যে ম্যাজিক এলিমেন্ট থাকে সেই ম্যাজিক এলিমেন্ট গুলোকে কক্ষিগত করে পকেট, মার্কিনরা ব্যাপারে ওস্তাদ, তারা বাণিজ্যিকীকরণে খুবই ওস্তাদ, জন্ম দিল হলিউড কালচারের। আরেক দল ম্যাজিক এলিমেন্টস গুলো এক্সপ্লয়েট করে আরেক আরেক মাত্রার ছবি তৈরি করে। হতেই হবে, কারণ মাধ্যমটা তো ছেড়ে দেওয়া আছে, আমাদের এখানে চলে এসেছিল, কিন্তু পাতে ওঠার একটা ব্যাপার থাকে। আমি কথাগুলো বলছি বাদল, তুমি আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে, পাতে ওঠার একটা ব্যাপার থাকে। আমি সালাউদ্দিন জাকি মোটামুটি লেখাপড়া করেছি, সরকারি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে শুরু করে এগুলোর মধ্যে গেছি টেছি। ওয়েন আই ডিসাইডেড যে আমি ফিল্মে যাব, তখন চারিদিকে একটা, আমার বাসার বাড়ি, নিজের বাড়ি ছাড়া সব জায়গা থেকে একটা আওয়াজ উঠল, গেল, কারণ চলচ্চিত্র তো পাতে ওঠা নয়, চলচ্চিত্র হলো ওই পরিত্যাজ্যের জন্য।
যাই হোক, আমাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব তখন এসে বর্তালো, চলচ্চিত্রের মর্যাদাটাকে আমাদের তুলে ধরতে হবে। আজকে বাদল রহমানকে আমি মূল্যায়ন সময়ের মাপকাঠিতে ঠিক ঠিক ওইখানে তাকে তাকে রাখি। সেই মূল্যায়নটা করতে পেরেছিল এবং অত্যন্ত সিরিয়াসলি, অত্যন্ত সিরিয়াসলি, প্যাশনেটলি, প্যাশন শব্দটি যদি কোনো সত্যিকার অর্থ থেকে থাকে, দ্যাটস হোয়াট হি ইজ, দ্যাট ইজ বাদল রহমান। হ্যাঁ, মাঝে মধ্যে প্যাশন একটু দিকভ্রান্ত হয়ে যায়, বাদলেরও হয়েছে, দিকভ্রান্ত কোন সেন্সে খেপে যেত, মারা যাওয়ার আগের দিন বাদলের ফোন পেলাম, প্রচন্ড উত্তেজিত, কি হয়েছে, শিল্প বলয়ে নাকি চলচ্চিত্র নাই, আমার জন্য খুব খুব বেদনাদায়ক উচ্চারণ। আমি ফোনটা শাহানার হাতে দিয়ে দিলাম, শাহানা চট করে ধরলো, ধরে শাহানা ওকে ধমক দিতে পারত, বাদল ভাই আপনি এটা কি করেন, রুমা আপনার জন্য সম্পদ রেখে গেছে, এই সম্পদের মালিকানা আপনার, আপনি কুল ডাউন, কুল ডাউন। পরদিন সকালে ছেলের ফোন পেয়ে পেলাম, যাক আমার আজকের একটু গুটিয়ে ফেলি, প্রশ্নোত্তর হলে খুব ভালো হতো, কিন্তু যাই হোক একটু গুটিয়ে ফেলি, আমার একটু একটা কথা দিয়ে আমি শেষ করব, সেটা হলো চলচ্চিত্রের প্রতি যে দৃষ্টিভঙ্গি মানুষের ছিল সেটা থেকে কিন্তু আমরা বের করে আনতে পেরেছি, অনেকটা বের করে এনেছি, এবং এ ব্যাপারে বাদল রহমান আমাদের প্রত্যেকেরই অবদান আছে, আমরা আমরা সমাজের সমাজকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। লুক, আই অ্যাম এ ফিল্ম মেকার। আমার মনে আছে আমার আমার স্ত্রী শাহানা খুব খুব ক্ষুব্ধ হয়ে একদিন ঢাকা ক্লাবের সুইমিং পুল থেকে বেরিয়ে এসে বললো যে, এই শোনো, এই ভদ্রমহিলা একজন ফিল্ম প্রডিউসারের স্ত্রী, তাকে আমি আমি ফিল্মের নিয়ে কথা বলে বলেছি যে যখন এটা করেছি, উনি একদম খেপে গেলেন, না 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 আমি ফিল্মের লোক না, আমি ফিল্মের লোক না। এই ছিল ভেতরের মানুষের দৃষ্টিভঙ্গি ফিল্মের প্রতি, কারণ শক্তিটার উপলব্ধি, পজিটিভ দিকটার উপলব্ধি হয়নি, সেটার জন্য তো চোখ খুলে দিতে হবে, দেয়া হয়েছে, অনেক দূর আমরা এগিয়েছি, অনেক দূরে গিয়েছি, আমি সত্যি কথা সত্যি কথা বলবো, অনেক দূরে গিয়েছি। আজকে এই করোনাকালে আমরা আড্ডা হলে পরে হয়তো আরো অনেক অনেক প্রসঙ্গ এসে যেত। তো আমার মনে আছে রোমান পোলানস্কি সঙ্গে আমার একটা সাক্ষাৎ ছিল, হয়েছিল, উনি ঢাকায় এসেছিলেন, ওনাকে কেন আমি রেফার করি, ইন্সপায়ারিং ক্যারেক্টার, ইন্সপায়ারিং ক্যারেক্টার, শর্ট শর্ট মানুষটি। উনি আসলেন, FDC দেখালাম, উনি আমার সঙ্গে গল্প করলেন, সব ঠিক আছে, একটা ইন্টারভিউ নেব, রাজি হলেন, বলে হ্যাঁ ঠিক আছে, তারপর ছবি দেখাবেন, টেস নিয়ে এসছেন তখন, পোলানস্কির পোলানস্কির ছবি না এটা, টেস, একটা রোমান্টিক ছবি, তার 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 সেই আগের সেই ছবি নয়, মরবিড, মরবিডিটি, ভায়োলেন্স, নাইফ ইন দ্য ওয়াটার, নো ম্যামাল, নো। তো আমি প্রজেকশন প্রজেকশন জোগাড় করলাম, পোর্টেবল প্রজেকশন FDC নিয়ে গেলাম সোনাগা হোটেলে, ওইখানে দেখানো হবে। উনি বললেন যে অটো কি করে সুইচ ওভার ফ্রম ওয়ান রিল টু অ্যানাদার রিল কীভাবে হবে, অটো দেখাও। আমি আছি তো আমার আমার যিনি মেইন মেইন প্রজেকশনিস্ট, সে বলছে স্যার এই তো আমার বললো যে আপনি একটু বুঝায় বলেন, অটো না এটা আমরা ম্যানুয়ালি করি এক রিল থেকে। ও হোয়াট, নো নো ওয়ে। আমি ওর হাতটা ধরলাম, বললাম যে দেখো তুমি একটু দেখো না, দুইটা ট্রায়াল দিই, তুমি দেখো
রিল দেখো, একটা রিল থেকে আরেকটা রিলে যাওয়া দেখো, দুটো রিল ইউ আর বুকের মধ্যে জড়িয়ে ধরলো, ইউ আর এ হিউম্যান কম্পিউটার, তুমি আমার সঙ্গে যাবে, খুশি হয়ে ছোট বাচ্চার মতো খুশি হয়ে গেছেন যখন টেকনিক্যালি একটা জিনিস সাপোর্ট পেয়েছেন। দেখলাম তারপরে তার আমরা ইন্টারভিউ করেছিলাম, ইন্টারভিউতে বহু ঘটনা আছে। একটা কথা উনি খুব স্পষ্ট বলতেন, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ফিল্ম, ফিল্ম মেকার হতে হলে কফির কাপ নিয়ে বসে থাকলে হবে না, থ্রো ইট, ঝাঁপিয়ে পড়ো। আমি আজকে এই জীবনের এই প্রান্তে এসে সবাইকে একটি শব্দ আমি খুব খুব ঘন ঘন ব্যবহার করি, প্রস্তুতি। প্রস্তুতিটা নিতে হবে। এই প্রস্তুতি কিন্তু শুধুমাত্র যান্ত্রিক প্রস্তুতি নয়, যন্ত্র তো দাস হবে আমার, আমার কৃত দাস হবে। ঘটক বলেছিল আমি এর চেয়ে বেটার কিছু পেলে পরে দুটো লাথি মারবো চলচ্চিত্রকে। এই লাথি কি চলচ্চিত্রকে মেরেছেন না প্রযুক্তির হেল্পের কথা তিনি বলছেন? সুতরাং এই প্রস্তুতি পর্বটি অসম্ভবভাবে দরকার। সব কিছু সহজলভ্য হয়ে গেছে, এটার ভালো দিক আছে, এটার মন্দ দিকও আছে। বেলায়েতের মতো যারা রয়েছে, আমি তার দিকে আঙুল দিয়ে বলছি, দে আর অ্যাবসলুটলি কনশিয়াস, ফ্যাশন নয়, ফ্যাশন শব্দটা ওরা ব্যবহার করে না, খুব বাস্তব, অসম্ভব রকম বাস্তব, যে জন্য আমি ওদের সঙ্গে লেগে আছি। আমি প্রস্তুতিতে বিশ্বাস করি, আমার ভেতর থেকেই প্রস্তুতি হবে, এবং প্রস্তুতি যদি প্রপার হয় তাহলে কিন্তু আমি ভেদ তৈরি করতে পারবো, ভেদগুলো সামনে হবে। আজকে আমি চাই আমাদের যে ইনস্টিটিউট এগুলোর খোল, কী বলো তোমরা, খোল না নাকি আর কি বলো শব্দ, এগুলো সব পুরোপুরি পাল্টাবার দরকার নেই, মানসিকতাটা বদলে ফেলুন। মানসিকতা বদলে বাদল রহমানকে স্মরণ করুন, বাদল রহমানকে স্মরণ করুন। প্যাশনেট শব্দটির প্রকৃত ব্যবহার করুন, করে ঝাঁপিয়ে পড়ুন, অন্ধের মতো নয়, প্রস্তুতি নিয়ে। ফসল ফুল নেই, আমি খুব নেগেটিভ মানুষ নই, চিরকাল একটা খুব ক্লিশে কথা তবু বলি, একটা গ্লাস পানি অর্ধেক আছে, আমি অর্ধেক গ্লাস পানি দেখে আমি অর্ধেক গ্লাস খালি দেখি না। তো গ্লাস পুরো করে দেওয়া যাবে, পুরো হয়ে যাবে। মুভিয়ানাকে তো আমাকে ধন্যবাদ জানাতেই হবে। আরেকটা ছোট্ট কথা দিয়ে শেষ করব, তত্ত্ব প্রয়োজন কিন্তু তত্ত্বে যেন চাপা পড়ে না যায়। পৃথিবীর কোনো কিছুই তত্ত্ব ছাড়া রুটি, রুটি তত্ত্ব ছাড়া ভাজা হয়নি, আবার কোনো রুটি তত্ত্ব ছাড়া না, এই একটা ভাইজ ব্যবসা, একটা অদ্ভুত রকমের কথা আছে এখানে। কিন্তু তত্ত্বে যেন আমরা চাপা না পড়ি, তাহলে কিন্তু ওই একটা অবস্থা হতে পারে। গল্পটা শোনাবো, তারেক মাসুদকে শুনিয়েছিলাম, তারেক তার ছবিটার সমালোচনা লিখতে যাই, আমি খোলা চিঠি লিখি, আমি সাধারণত তো এমনি সমালোচনা করি না, খোলা চিঠি, গৌতম ঘোষের কাছে খোলা চিঠি, বাদল রহমানের কাছে খোলা চিঠি, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর কাছে খোলা চিঠি, মোর্শেদুল ইসলামের কাছে খোলা চিঠি, খোলা চিঠি দিয়ে ছেড়ে দিই, দেখো কি বলছি। ওইখানে লাস্ট বল এক রান, একটি রান, এক রান ব্যাটিং সাইড যদি নিয়ে নেয় জিতে যাবে, আর যদি বোলিং সাইড রুখতে পারে তাহলে বোলিং সাইড জিতে যাবে। তাত্ত্বিক বোলার ভয়ঙ্কর, উনি হাতে নিলেন বলটা, ইধার উধার গুগলি গুগলি চায়নাম্যান কত কিছু করে টোরে, ঠিক আছে
ছুটে গেলেন লাইনের কাছে এসে, ও না 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 তো না, আমার মনে হয় ওই যে আরেকটা তত্ত্ব ছিল ওইটা দিয়ে বলটা করলে পরে বোধ হয় এই বলটা খেলা যাবে। এই চললো তিনবার চারবারের পরে বলটা হাত থেকে ছুটে গেল, আম্পায়ার ডিক্লেয়ার করলো নো বল। তত্ত্বে চাপা পড়বেন না, তত্ত্ব তত্ত্বকে আপনি করায়ত্ত করুন এবং আসুন জানামান হলে। নেই উন্নাসিকতার কোন স্কোপ নেই। আই রিমেম্বার আমরা এফডিসি গালাগাল করি, আই রিমেম্বার ওয়ান ডে তারেক এসেছে আমার এখানে, তার কোন ছবিটার জন্য, চাষী নজরুল আমার রুমে বসা, উঠে চলে গেল, তারেক চলে গেল, চাষী বললো যে এই ভাই তো করে কথা বলতেন, এই ভাই আমার শিডিউল নাও আছে, দুইটা তিনটা চারটা জাল আগে দিয়া দেন কিন্তু আমার নামটা বলতে পারবেন না। ইয়েস রাজাক সাহেব, নায়ক রাজ, রাত্রি দুটোর সময় হুমায়ুন একটা তো বিরাট গড়বড় হয়ে গেছে, আমি সেট ছেড়ে দিয়েছি কিন্তু দেখা গেল যে একটা সিকোয়েন্স আমার আমার অ্যাসিস্ট্যান্ট আমি এই ছবিটার মহরত করেছিলাম। আমি ওই রাতে কি ব্যাপার এত রাতে, আমি বললাম যে একটু ঝামেলায় পড়েছি, আপনি আর কি শিফট দাও ছাড়তে হয়, একটু ভুল হয়ে গেছে, আরে এত এত জন্য এত কিছু করার আছে নাকি? আমি হুমায়ুনের নামটা বললাম, উনি বলছে অবশ্যই অবশ্যই আপনি একদিন দুদিন কি যে কদিন লাগে দিয়ে দেন, আমার কোনো অসুবিধা হবে না, হুমায়ুন তার কাজ শেষ করুক সুন্দরভাবে। তাহলে সবার ভেতরে একটা মন আছে, ববিতার ভেতরে আছে, সে কিভাবে কার কাজ করে দিয়েছে কখন আমরা 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 জানি, আমরা ভেতর থেকে জানি। যাই হোক বেলায় সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, ভবিষ্যতে এটার কন্টিনিউটিতে কিছু প্রশ্ন করে হয়তো করা যাবে, আর লিখবো, লিখে আমি আবার ফিল্ম ফ্রিতে বা রুদ্রের ওখানে বা তোমার এখানে আমরা দিয়ে দেবো। তোমরা তো রেকর্ড করছো বোধহয় এটা না? দেখো একটু স্মৃতিচারণমূলক কথাবার্তা বলেছি আর কি, একটু ইন্টিমেট কথাবার্তা বলেছি, খুব ভালো থেকো, ও হাসছে, ঠিক আছে। একটা প্রশ্ন আছে, সেটা হলো যে বাদল ভাই এবং আপনার বা কবির ভাইয়ের বা আনোয়ার হোসেনের যে মূল্যায়নটা হওয়া দরকার ছিল বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিতে আপনাদের অবদান, সেই মূল্যায়নটা কি হয়েছে? দেখবে আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন? না
কেটে দেয়। আচ্ছা আমার প্রশ্নটা হলো জাকি ভাই, সরি কোন অবদান, প্রশ্নটা হলো বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিতে আপনার বাদল ভাইয়ের, কবির ভাই আলমগীর কবির, আনোয়ার হোসেনের, আপনাদের শুনতে পাইনি। আচ্ছা আবার বলো। আচ্ছা আমি বলছি যে বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিতে জাকি ভাইয়ের সংযোগটি, ইন্টারনেট সংযোগটি আবারও একটু সমস্যা করছে, আশা করছি জাকি ভাই কিছুক্ষণের মধ্যে আবার আমাদের সাথে যোগ দেবেন। আমাদের ইচ্ছে ছিল এই এই আলোচনাটি একটি বক্তৃতার মতো করে রেকর্ড করা হোক, এটা একটি প্রশ্নোত্তর পর্বের মতো নয়, যেহেতু এটি স্মারক বক্তৃতা, তাই এখানে ওই অর্থে প্রশ্ন নিয়ে আলোচনা করবার সুযোগটি আমরা রাখিনি। জাকি ভাইয়ের কথা, জাকি ভাইয়ের স্মৃতি আমাদের ধরে রাখা দরকার, বাদল ভাইকে নিয়ে তার আলোচনা আমাদের জানা দরকার, সেজন্য আমরা চেয়েছি জাকি ভাই কথাগুলো বলুন এবং আমরা সেই কথাগুলোকে রেকর্ড করে রাখি এবং আপনাদের মধ্যে প্রচার করি। তো একটা প্রশ্ন ছিল জাকি ভাইকে লাইনে এখনো পাচ্ছি না, আমরা দেখছি, আশা করছি জাকি ভাই যোগ দেবেন আমাদের মধ্যে আবার। হোক জাকি ভাইকে আমরা এখন মনে হয় পাচ্ছি না, ওনার ইন্টারনেট সংযোগটি সমস্যা করছে। তো বন্ধুরা, আপনারা আজকে আমাদের বাদল রহমান স্মারক বক্তৃতা 2020 যেটি উপস্থাপন করলেন সৈয়দ সালাউদ্দিন জাকি, জাকি ভাই মূলত বাদল ভাইকে নিয়ে তার স্মৃতিচারণ, বাদল ভাইকে নিয়ে তার আলোচনাটি করলেন। আশা করি এই এই ধরনের আলোচনা অনলাইনে আপনাদের জন্য আমরা আরো করতে পারব এবং হয়তো এই ধরনের কর্মসূচি আগামীতেও আমাদের করবার দরকার পড়বে। তো আপনাদের সাথে আবারও আমরা এভাবে সাক্ষাৎ করব এই আশাবাদ ব্যক্ত করে। আমি আজকের মতো আমরা মুজানা ফিল্ম সোসাইটি থেকে এই আয়োজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং COVID-19 বা করোনার এই যে ভয়াবহ প্রকোপ, এই বিষয়ে সতর্ক থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে।